রিপোর্ট আর বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবারে দেখুন বিস্তারিত জামালপুরে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগ তথ্য ভিডিও চিত্রে শাকিল হাসান জামালপুর জেলা ব্যুরো প্রধান আজ দুপুরে শহরের বকুলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র আতিকুর রহমান সহ অন্যান্যরা পরে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে চাল ডাল ভোজ্য তেল মুড়ি খেজুর মাংস বিতরণ করা হয় ए यता कै भयो सबै छ यस पाँच दशम नगर भयो ए सुन्दर जलाई छ हजुर